তিনি বলছেন, তোমরা যদি বেশি নাও আমি আরো ডিসকাউন্ট দেবো, তোমরা নিবে কিনা? আমার কাছে অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, যত বেশি নেবেন তত কম পড়বে দাম। এখানে 20 বাত তথা 64 টাকায় টি শার্ট কিনতে পারবেন। 20 বাতে ব্যাংককে চা কফিও পাওয়া যায় না, সেই দামে এই মার্কেটে মিলছে টি শার্ট। হাউ মাচ? 100 বাত। 100 বাতে এত বড় একটি মাছ ব্যাংককে অন্তত কল্পনাই করা যায় না। ওয়াও, অনেক সুন্দর, একদম অনেক স্টাইলিশ। বন্ধুরা, ব্যাংকক থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সালাউদ্দিন সুমন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ব্যাংককে কোন কোন মার্কেটে গিয়ে খুব সস্তায় জিনিসপত্র কিনতে পারবেন, কাপড় চোপড় থেকে শুরু করে আপনার সাজ পোশাকের যা কিছু লাগে সব কিছুই কম দামে কিনতে পারবেন, এমন সব মার্কেট আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। সুরভি, শুরুতে আমরা কোন মার্কেটে যাব? আজকে আমরা যাব উইকেন্ড মার্কেট, এখানকার অনেক ফেমাস চাতুচাক। হ্যাঁ, চাতুচাক উইকেন্ড মার্কেট। শুরুতে চাতুচাক উইকেন্ড মার্কেটে যাব, তারপর যাব প্রাতুনাম, এবং এরপরে একেবারে শেষের দিকে যাব হচ্ছে প্ল্যাটিনাম ফ্যাশন মলে। স্কাইওয়াক ভবনের পর ব্যাংককের নানা বিটিএস থেকেই আজ স্কাই ট্রেনে চেপে কামফাইং ফেট রোডের চাতুচাক উইকেন্ড মার্কেটে যাচ্ছি আমি আর সুরভি। এই ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই, কিচ্ছু করার নেই, উঠতেই হবে। এক স্টেশনের পরই কিছুটা ফাঁকা হলো ট্রেন, তবু অস্বাভাবিক ভিড় দেখে কিছু যাত্রী উঠবেন কি উঠবেন না ভেবে পাচ্ছেন না। যে মার্কেটে যাচ্ছো যাত্রা, ওটা কখন থেকে কখন বসে? এটা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এটা আবার ভাগ আছে, উইকেন্ড মানে এখানে শনি রবিবার উইকেন্ড, এখানে সব ধরনের এই দুই দিন পাওয়া যাবে। আজকে ড্রেস, জুতা, ব্যাগ, জুয়েলারি, তারপর মেয়েদের জিনিস, তারপর বাচ্চাদের জিনিস, সব কিছুই পাওয়া যাবে। চলতে চলতে ভিক্টোরি মনুমেন্ট দেখে নিলাম, আমরা নামব মৌচিত স্টেশনে। মৌচিত মেট্রো স্টেশনের পাশেই চাতুচাক মার্কেট। মৌচিত মেট্রো স্টেশনে নেমে গেছি, এখন একটু হেঁটেই চাতুচাক মার্কেটে যেতে হবে। রবি, এত ভিড় কেন? মানুষজন কি মার্কেটে যাচ্ছে নাকি? কি জানি, দেখি ওইদিকেও অনেক ভিড়, অনেক মানুষের ভিড়, এমনভাবে এমন দিক দিয়ে সবাই নামছে দেখে মনে হচ্ছে সবাই সেই চাতুচাক মার্কেটের দিকেই যাচ্ছে, তাছাড়া এত মানুষ এদিকে কেন আসবে? চাতুচাক মার্কেটে ঢোকার মুখেই বিভিন্ন পণ্যদ্রব্যের এখানে দোকান দেখতে পাওয়া যাচ্ছে, এবং দাম কিন্তু রিজনেবলি অনেক কম অন্যান্য মার্কেটে যা দেখে এসেছি। যা শুনেছিলাম এখানে যে সব কিছুর দাম অনেক কম, তাই মনে হচ্ছে। দেখুন, চাবি ড্রিঙ্ক মনে হয় ওটা 10 বাত করে দাম, বিভিন্ন জিনিসের দাম দেওয়া রয়েছে। এই ধরনের একটি ব্যাগ যদি আপনি নেন, এই ব্যাগের দাম পড়বে, দেখুন ওই যে লেখা রয়েছে 25 বাত, সস্তা কিন্তু। এখানে 10 বাত দিয়ে ছোটো ছোটো ব্যাগ বিক্রি করা হচ্ছে। এই যে সুরভি এই দোকানে কিছু ব্যাগ দেখছে, কত সুন্দর দেখতে এই ব্যাগগুলো, মাত্র 20 বাত মানে 64 টাকায় বিক্রি হচ্ছে। এমন ব্যাগ আমাদের দেশে কমপক্ষে 500 থেকে 600 টাকা দাম হবে, ছোট্ট এই ব্যাগগুলোর দামও 20 বাত। এখানে জুসগুলোর, ফলের যে বিভিন্ন ধরনের জুস বিক্রি হয় বিভিন্ন জায়গায় ব্যাংককের, এই জুসগুলোর দামও অনেক কম।
এই ধরনের একটি বোতলের জুস আপনি ব্যাংককের অন্যান্য জায়গায় কিনতে 60-70 baht নেবে, কিন্তু এখানে মাত্র 20 baht। শুধু কাপড় চোপড় বা অন্যান্য দ্রব্যই নয়, খাবারের দামও এখানে দেখছি কম, বিশেষ করে ফলের জুসের দাম দেখলাম, আর এখানে অন্যান্য বিভিন্ন ধরনের খাবার তো রয়েছেই। এবার আমরা চাতুচাক উইকেন্ড মার্কেটের ভেতরে প্রবেশ করছি। মার্কেটের ভেতরে লোকে লোকারণ্য, মেট্রো থেকে নামার পরে ভেবেছিলাম যে এই ঢল কি মার্কেটের দিকে যাচ্ছে কিনা, তো সত্যি সত্যি সবাই কিন্তু এই ঢলটি একেবারে মার্কেটেই চলে এসেছে। আর মার্কেটে প্রবেশ করার পরপরই দেখুন একেবারে জুতার রাজ্য, বিশেষ করে প্লাস্টিকের জুতা এখানে, রাবারের জুতা এখানে অনেক বেশি। এই যে দেখুন বিভিন্ন ধরনের জুতো, ওখানে একটা জুতা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কালারফুল যে জুতাগুলো, ওই যে এগুলো, হ্যাঁ কত দাম? প্ল্যাটিনাম ফ্যাশন মলে কালকে দেখলাম 200 baht, বাট এখানে এসে দেখছি যে এটা 150 baht। আমার মনে হয় হোলসেল নিলে আরো কম রাখবে, মানে যখন এটা তো খুচরা মূল্য, হ্যাঁ বেশি অ্যামাউন্টের নিবে তখন আরো কম পড়ে যাবে। বিভিন্ন ধরনের জুতো এখানে, আবার কাপড়ের জুতো বেশি, ইয়ং যারা তারা মোটামুটি, এবং বয়স্করাও করে থাকেন। এই দোকানে ব্যাগের পাশাপাশি অনেক বেল্ট বিক্রি করা হচ্ছে, দেখুন কত ধরনের বেল্ট এখানে রাখা হয়েছে, সেই সাথে ব্যাগও অনেক রকমের, ছেলেদের ব্যাগ, মেয়েদের ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ। এখানে 20 baht তথা 64 টাকায় টি শার্ট কিনতে পারবেন, এক দাম 20 baht লিখে রাখা হয়েছে। ক্রেতারা পছন্দের টি শার্টটি খুঁজে নিচ্ছেন। বিশ বাথে ব্যাংককে চা কফিও পাওয়া যায় না, সেই দামে এই মার্কেটে মিলছে টি শার্ট। বিভিন্ন দেশের পর্যটকরা এই দোকানে টি শার্ট কিনতে এসেছেন। এই দোকানে দেখুন অনেক কাপড় চোপড় রয়েছে, 100 baht করে দাম। এই যে এরকম একটি যদি শার্ট নিতে চান 100 baht গুনতে হবে, 100 bahtের সব শার্ট এখানে। অন্যান্য মার্কেটে কিন্তু 200-250 কমে এরকম শার্ট পাওয়া যায় না, কিন্তু এখানে 100 baht, জানি না কোয়ালিটি কেমন হবে, তবে পাওয়া তো যাচ্ছে। আর এই ধরনের শার্টগুলো, এই ফ্লোরাল শার্টগুলো অন্যান্য মার্কেটে 200-150-160-170 bahtে বিক্রি হয়, কিন্তু এখানে দেখুন 100 baht করে বিক্রি করা হচ্ছে। সুন্দর হাতের তৈরি টুপি পাওয়া যাচ্ছে, এগুলা 350 baht পার পিস, দাম কিন্তু কম নয়, হ্যাঁ অনেক বেশি। দেখুন অনেক ধরনের হাতের তৈরি, এই শিশুদের বড়দের এই ধরনের টুপি পাওয়া যাচ্ছে, দাম 350 baht করে। মার্কেটের এক পার্ট থেকে রাস্তা পেরিয়ে আরেক পার্টে যাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি কি এগুলো সুরভি ব্যাগ দেখা যাচ্ছে, এখানে অনেক ধরনের ব্যাগ। এখানে থাইল্যান্ডের এটা এক ধরনের ঐতিহ্যবাহী ব্যাগ বলা যেতে পারে, এই ম্যাটেরিয়াল ওরা অনেক ইউজ করে, এই যে এই ধরনের ব্যাগগুলো। ওয়াও অনেক সুন্দর, একদম অনেক স্টাইলিশ। হাউ মাচ? 580 baht, 580 baht, 580 baht, একটু দাম আমাদের বললে হয়তো একটু কমবে, তবে সুন্দর, খুব সুন্দর সুন্দর ব্যাগ। আর এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছি, ব্যাগ সুন্দর সে কারণে দেখুন কত মানুষ এখানে ভিড় করছেন এই ব্যাগগুলো কেনার জন্য। দামও কিন্তু একেবারেই কম নয়, কিন্তু এই ব্যাগটার সৌন্দর্যই দেখুন, হ্যাঁ সেটিও কিন্তু কম নয়, হয়তো দামাদামি করলে কিংবা হোলসেল অর্থাৎ বেশি 5-10টা নিলে তারা কিন্তু দাম অনেক কমিয়ে রাখে। ছোট ছোট রোবট তো রয়েছেই, এর পাশাপাশি দেখুন একেবারে দানব আকৃতির একটি রোবট এখানে রাখা হয়েছে। আমরা হলিউডের বিভিন্ন মুভিতে যে রকম রোবট দেখি ঠিক তারই যেন একেবারে অনুলিপি, একেবারে সেই অনুকরণেই তৈরি করা হয়েছে, এবং দুর্দান্ত লাগছে। ছোট বাচ্চারা বিশেষ করে যারা এইসব খেলনা পছন্দ করেন তাদের জন্য
তো এগুলো পেলে তারা খুব খুশি হবে। দেখুন কত সুন্দর সুন্দর রোবট এখানে রাখা হয়েছে। একটু দামটা জানতে চাই। এটার দাম হচ্ছে 4000 বাত, এবং এই যে এই রোবট এটার দাম হচ্ছে 1500 বাত। বিভিন্ন রোবট বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে। আর বিগার ওয়ান 200,000, 2 লাখ বাত, 2 লাখ বাত এটার দাম, অনেক দাম। দেখুন কত বড়। বিশেষ করে যারা এই টেকনোলজি নিয়ে কাজ করেন বা এই ইলেকট্রনিক পণ্য বিক্রি করেন, এই ধরনের যারা ব্যবসা করেন, তারা তাদের একেবারে শোরুমের সামনে এরকম একটি কিনে বসাইতে পারেন। এটি কিন্তু দারুণ লাগবে। হাউ মাচ? 100 বাতে এত বড় একটি মাছ ব্যাংককে অন্তত কল্পনাই করা যায় না। কারণ এখানে একটা আলু ভর্তার দাম 50 থেকে 80 বাত। এই মার্কেটে ঘুরতে ঘুরতে ক্ষুধা পেয়ে গেলে এখানে এসে কম খরচে মজা করে খেয়ে নিতে পারবেন। অনেক দোকান শুনবি তুই আছে প্রচুর, আপনারা সারাদিন ঘুরেও মনে শেষ করতে পারবেন না। আসলে অনেক সময় লাগবে, আমরা শর্ট টাইমের জন্য এসেছি, তারপরেও যতদূর পারলাম দেখালাম। এখন আমরা যাব প্রাতুনামে, প্রাতুনামে আরেকটি হোলসেল মার্কেট, সেখানে অনেক কিছু বিক্রি হয়, অনেক কম দামে বিক্রি হয়। চলুন আপনাদেরকে প্রাতুনাম মার্কেট থেকে ঘুরে নিয়ে আসি। বন্ধুরা, আমরা চলে এসেছি প্রাতুনাম মার্কেটে। এটি মূলত একটি হোলসেল মার্কেট। এই যে দেখুন বস্তায় করে নিয়ে যাচ্ছেন। এরকম এখানে ঘুরতে ফিরতে প্রতিনিয়তই দেখতে পাবেন যে বস্তা বস্তা কিংবা প্যাকেটকে ভর্তি করে মালামাল, এই যে ড্রেস, বিশেষ করে ড্রেস, জুতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে যাওয়া হচ্ছে। পাইকারি ব্যবসা যারা করেন, বিশেষ করে বাংলাদেশি অনেক ব্যবসায়ীরাও রয়েছেন যারা থাইল্যান্ডের প্রোডাক্ট বিক্রি করেন, তারা এই মার্কেট থেকে অধিকাংশ প্রোডাক্ট কিনে থাকেন। কারণ এখানে দাম খুবই কম, খুচরা নিলেও কমে পাবেন 100-150 টাকায়। দারুণ দারুণ ড্রেস রয়েছে, আবার এর থেকে কিছু বেশি দিয়েও পাবেন। আর যদি পাইকারি নেন তাহলে তো দাম অনেক কম হয়ে যাবে। আর এখানকার শুরু হচ্ছে 20 বাত থেকে শুরু করে একদম 1000 বাতের মধ্যেই পেয়ে যাবেন একদম মোটামুটি সব কিছুই। এই যে দেখুন সব পাইকারি কিনেছেন জিনিসগুলো, যারা কিনেছেন তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আসলে এখানে হোলসেল বিক্রি বেশি হয়ে থাকে, তারপরেও খুচরা বিক্রিও কিন্তু কম হয় না। এই যে যিনি কিনেছেন তার অ্যাড্রেসটি লেখা হচ্ছে, তার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এখানে দেখুন বিভিন্ন প্যান্ট এবং শর্টসের দাম একেবারে লিখে দেওয়া রয়েছে, বিভিন্ন দাম, এসে হেসিটেট হওয়ার কিছু নেই। ধুমধুমার খুচরা বিক্রি হলেও পাইকারি বিক্রির জন্যই মূলত প্রসিদ্ধ ব্যাংককের ফেচাবড়ি এলাকার এই মার্কেটটি। বাংলাদেশ তো বটেই, আশপাশের অনেক দেশের বস্ত্র ব্যবসায়ীদের আনাগোনা রয়েছে এই মার্কেটে, যে কারণে কার্গোর মাধ্যমে পাঠানোর জন্য এভাবে মালামাল বহনের চিত্র সারাক্ষণেই চোখে পড়ছে। এখানে বিভিন্ন ধরনের মেয়েদের ছোটো ছোটো টপস রয়েছে বিভিন্ন প্রিন্টের, এগুলো 100 থেকে 150 বাতের মধ্যে। এই যে দেখুন এখানে প্রাইস লিখে দেওয়া রয়েছে, যেটাই নেবেন 100 থেকে 150 বাতের মধ্যেই পাওয়া যাবে। এই যে এখানেও বেশ কিছু ড্রেস রয়েছে, এই যে এটির দাম হচ্ছে 280 বাত। যদি আপনি সিঙ্গেল কিনতে চান তাহলে এটা পড়বে 280 বাত, আর আমি যদি 3 পিস কিনি তাহলে 600 বাত। মানে তিনটা যদি এরকম ড্রেস নেয় সেক্ষেত্রে 680, একটা নিলে 280, আর আমি যদি 3 পিস নিই তাহলে 600 বাত। 600 বাত, ও যত বেশি নেবেন তত কম পড়বে দাম। এখানে অনেক, যদি তিনটা করে নেন তাহলে কিন্তু 200 বাত করে পড়বে এগুলো। এগুলো কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন, অনেক ভালো লাগছে আর কি। এগুলো অনেক চড়া দামে বিক্রি হয় থাইল্যান্ডেই অনেক জায়গায়। দেখুন খুব সুন্দর সুন্দর ড্রেস। তিনি বলছেন তোমরা যদি বেশি নাও আমি আরও ডিসকাউন্ট দেবো, তোমরা নিবে কি না? আমার কাছে অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে,
দরাদরি করলে হয়তো যেগুলো 200 করে পাইকারি দিতে যাচ্ছে, আমরা যদি বেশি নেই বা আপনারা এসে যদি বেশি নেন সেক্ষেত্রে কিন্তু এগুলো আরও কমে পাবেন, 150, অনেক সময় হয়তো 180-180 পেয়ে যেতে পারেন। এই যে দেখুন, এখানে ছেলেদের ফ্লোরাল শার্ট বিক্রি হচ্ছে, সবগুলোই যেটাই নেবেন 160, অনেক শার্ট। এই ফ্লোরাল শার্টগুলো থাইল্যান্ডে খুব ভালো চলে, বিশেষ করে বিচে যারা যান তারা এইসব পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এ কারণে এগুলো বিক্রিও হয় অনেক বেশি, সেই হিসাবে এখানে এগুলোর দাম সব জায়গায় কাছাকাছি। এখানে মেয়েদের অনেক কালারফুল সুন্দর ডিজাইনের ফ্যাশনেবল ব্যাগ রয়েছে, এগুলা সবগুলোই 200 বাতের মধ্যে আপনারা পাবেন। খুব সুন্দর, এটা আমার পছন্দ হয়েছিল, বাট এখানে একটু দাগের জন্য আর অন্য ইয়া দিতে পারবে তারা। আর এদিকে দেখুন, বাচ্চাদের জন্য কিছু ব্যাগ রয়েছে, খুবই সুন্দর। এই যে বাচ্চারা খুব খুশি হবে, এটি কিন্তু একটি ব্যাগ, দেখুন এই যে ঝুলানোর ব্যবস্থা রয়েছে, আর এই যে চেন, খুব সুন্দর। এটাও 200 বাত, আমি কিছুক্ষণ আগে দাম জেনেছি, 200 বাত। আর ভিতরে অনেক ধরনের ব্যাগ পাবেন, যেগুলো 150 থেকে 200 বাতের মধ্যেই এই ব্যাগগুলো। এই যে বন্ধুরা দেখুন, 200 বাতে মেয়েদের এইসব ড্রেস, অনেক ড্রেস রয়েছে। এগুলো এগুলো নাইট ওয়্যার, মানে মেয়েরা রাতে পরার জন্য এই ধরনের। এই যে আমি দেখাই, এগুলো হোলসেল প্রাইস। এই যে দেখুন, এমনিতে 350 বাত করে, আর এখানে তারা হোলসেল প্রাইস ঘোষণা করেছে 200 বাত। হ্যাঁ, 200 বাত। এগুলো রাতে পরে ঘুমানোর জন্য খুবই ভালো, সবাই রাতে ব্যবহারের জন্য এটা কেনে, খুবই কমফোর্টেবল। আইসক্রিম বিক্রি করা হচ্ছে বিভিন্ন ফ্লেভারের, এই যে ডুরিয়ান ফ্লেভারের রয়েছে, ম্যাঙ্গো ফ্লেভারের রয়েছে, কোকোনাট ফ্লেভারের রয়েছে, চকলেট ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, কিন্তু আইসক্রিমের চেহারাটাই অন্যরকম, খুব সুন্দর লাগছে, লেমনও রয়েছে। আমি একটি কোকোনাট আইসক্রিম নিলাম, আর তুমি কি নিলে? লেমন। বন্ধুরা, চলে এসেছি ইন্দ্রা স্কোয়ারে, এখন প্রাতনাম মার্কেটের সাথেই এই মার্কেটটিও। এখানে আপনারা ঘড়ি, ব্যাগ, বিশেষ করে বিভিন্ন ধরনের লাগেজ আপনারা যদি কিনতে চান খুব কম দামে পাবেন এই মার্কেটে। প্রাতনামে এলে অবশ্যই ইন্দ্রাতে আপনারা আসবেনই, আসলে বুঝতে পারবেন যে কত দামে, কত কম দামে আপনারা এখানে বিভিন্ন প্রোডাক্ট পান। বিভিন্ন ধরনের ট্রলি বিক্রি করা হচ্ছে খুব কম দামে, এই ধরনের ট্রলি 950 বাত করে বিক্রি করা হচ্ছে, যেগুলো এই ব্যাংককে আপনারা কিনতে যাবেন 2000-3000 বাতের কমে পাবেন না। এখানে দেখুন অনেক বড় বড় ট্রলি, এবং এগুলো প্রত্যেকটি অনেক সুন্দর, এগুলো আবার 1050 বাতে বিক্রি করা হচ্ছে। এরা তারা 1300 বাত করে বিক্রি করতেন কয়েকদিন আগেও, সেটা এখন 1050 বাত দিয়ে তারা বিক্রি করছেন। এই দেখুন না কত সুন্দর, 1050 বাতে এইরকম সুন্দর সুন্দর ট্রলি এখানে এলে আপনারা কিনতে পারবেন। বন্ধুরা, এবার আমরা যাচ্ছি খুবই জনপ্রিয় একটি মার্কেট ব্যাংককের। ব্যাংককে যারা শপিং করতে আসেন, ধনী বলুন, দরিদ্র বলুন, মধ্যবিত্ত বলুন, সবার পদচারণা যে মার্কেটে, মোটামুটি সবাই যে মার্কেটের নাম জানেন, নিশ্চয়ই যারা এসেছেন তারা বুঝতে পারছেন কোন মার্কেটের কথা বলতে যাচ্ছি। প্লাটিনাম ফ্যাশন মল। প্লাটিনাম ফ্যাশন মলে মোটামুটি রেঞ্জের মধ্যে, কম দামের মধ্যে, মোটামুটি অনেক ভালো, মোটামুটি বললে কখনো কখনো ভুল হয়ে যাবে, অনেক ভালো প্রোডাক্টও এখানে পাওয়া যায়, আর সে কারণেই কিন্তু সব ধরনের মানুষ এখানে আসেন। এই মলের বিশেষত্ব হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে মেয়েদের অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যেমন শার্ট থেকে শুরু করে লং মিডি গাউন থেকে শুরু করে লং গাউন, জিন্স, ব্যাগ, শু, সব পাওয়া যায়। 150 থেকে শুরু করে একবারে 1000-3000-350, বিভিন্ন দামের, কোয়ালিটির উপর নির্ভর করে আর কি প্রোডাক্ট। আর এই যে দেখতে পাচ্ছেন সামনের এই ভবনটি, দেখতে পাচ্ছেন
এটি হচ্ছে প্লাটিনাম ফ্যাশন মল, অনেক বড়। এদিকে একেবারে এখান থেকে শুরু হয়ে এদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা এই গেট দিয়ে ঢুকবো। এখানে একটি পকেট গেটের মতো রয়েছে, ওইদিকে মেইন গেট রয়েছে। প্লাটিনাম ফ্যাশন মল আধুনিক বা চলমান ফ্যাশনকে গুরুত্ব দিয়ে পণ্য বেচা কেনা করে। মিডিয়াম রেঞ্জের মধ্যে পছন্দসই পণ্যই বিক্রি করা হয় এখানে। সুন্দর কালারফুল অনেক ধরনের ড্রেস এটা দেখায়। হাউ মাচ? 790 বাদ। মিডি গাউন বলা যায়। এটা কালারের অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, একটু বেশি দাম। এখানে কিছু শার্টস দেখতে পাচ্ছি মেয়েদের, বিভিন্ন কালার ভ্যারিয়েশন, এগুলো পার পিস 200 বাত। এই যে এখানে লেখা রয়েছে 200 বাত, 200 বাত দিয়ে। এই যে দেখুন কালারফুল কত ডিজাইন, এখানে আরো ডিজাইন শার্ট রয়েছে। এত সুন্দর আই সুদিং সোভার কালারগুলো দেখলেই নিতে মন চাইবে, এরকম একটা কালার খুব সুন্দর। দোকানটির নাম দেখুন এভরিথিং 20। যা কিছু কোন কিনবেন এখানে তার সব কিছুই 20 বাত। এটাও কি 20 বাত? ও হ্যাঁ, দেখুন কত কি এখানে রয়েছে। এই যে সুন্দর সুন্দর কলম রয়েছে, বিভিন্ন ধরনের কলম, এছাড়া ব্যান্ড রয়েছে, এই যে কাঁকড়া রয়েছে, বিভিন্ন রকমের জিনিস এখানে রয়েছে, এবং সবগুলোর দামই কিন্তু 20 বাত, এর বেশি নয়। এই ব্যাগগুলো 20 বাত করে, আর এই যে এগুলো সবগুলো, এই যে ব্যান্ড দেখছেন, সব কিছু 20 বাত, খুবই সস্তা। খুব সুন্দর একটি হাফ প্যান্ট দেখা যাচ্ছে শিশুদের, 199 বাত, খুবই সুন্দর লাগছে দেখে। আর এখানে শার্টগুলো দেখুন শিশুদের কত সুন্দর করে মানে রাখা হয়েছে, আর দাম কিন্তু একেবারেই রিজনেবল। এত সুন্দর এখানকার কালেকশন, বিশেষ করে বাবা মা যখন বাচ্চাদের নিয়ে আসবে এখান থেকে এইসব ড্রেস না কিনে পারবে না। বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ডিজাইনের এখানে পোশাক পাওয়া যায় শিশুদের। এখানে দেখুন সেল চলছে, এই যে এগুলো বিক্রি করা হচ্ছে 169 বাতে। বাংলাদেশের দেখালন, খুইজালন, বাইসালন টাইপের। আপনারা যারা ব্যাংককে ঘুরতে কিংবা চিকিৎসা নিতে আসেন, সুলভে শপিং করতে চাইলে আমার দেখানো মার্কেটগুলো ঘুরে দেখতে পারেন। আর বিত্তবানরা যেতে পারেন আইকন সিয়াম শপিং মলে, যেখানে ছোট একটি ব্যাগ কিনতেও খরচ করতে হবে 7-8 লাখ টাকা। কি বন্ধুরা, আইকন সিয়াম দেখতে চান কি?